রিভিউ নিয়ে বিতর্কের জেরে বিরক্ত বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবাল তো মাঠেই প্রতিবাদ করলেন, শেষ পর্যন্ত বেঁচে যান শামার ব্রুকস। শামার ব্রুকস টিকে থাকতে হলে ইনসাইডার্সটা খুব করে লাগত। টিভি আম্পায়ার নাইজেল ডুগিড অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তটা বদলে ফেললেন। আসমের বল শামার ব্রুকসের ব্যাটে আসার আগে আলট্রায়েজে স্পাইক ছিল, তবে বল ঠিক ব্যাটের পাশে থাকার সময়ও ছিল ওই স্পাইক। টিভি আম্পায়ার ডুগিড অনফিল্ড আম্পায়ার গ্রেগরি ব্রাফেটের আউটের সিদ্ধান্ত পাল্টে ফেললেন। স্বাভাবিকভাবেই সেটি মানতে পারেননি তামিম ইকবাল। দুই অনফিল্ড আম্পায়ারের সঙ্গেই তামিম রাগি ঝাড়েন। মাঠের যে কোনো সিদ্ধান্তে তামিম বেশ ভোকাল থাকেন। দলের স্বার্থে এবারও তার ব্যতিক্রম হলো না। নাসুম সে সময় ব্রুকসের উইকেটটা পাননি, ব্যাটের আগে বল ব্যাটে লেগেছিল বলে মত টিভি আম্পায়ারের। অথচ খালি চোখে দেখা যাচ্ছিল গ্যাপ ছিল, বল প্যাডেই হিট করে। 138তম ক্রিকেটার হিসেবে বাংলাদেশের ওয়ানডে ক্যাপ নিয়েছেন নাসুম আহমেদ। ওয়ানডে অভিষেকের আগে টি টোয়েন্টি খেলেছেন এই স্পিনার 22টা। মজার ব্যাপার ঘটেছে, নাসুমকে বুঝতে পারেনি শুরুতে ওয়েস্ট ইন্ডিজ। নিজের করা প্রথম 5 ওভারে অভিষিক্ত বাহাতি মোটে 3 রান খরচ করেন। 30টা বলের মধ্যে 29টাই ডট দেন নাসুম। একজন ভালো বোলারের মতোই শুরুটা হয়েছে নাসুমের ওয়ানডেতে, ধারাবাহিকতা ধরে রাখতে হবে তাকেই।